আপনাদের জন্য অ্যাসাইনমেন্ট যারা প্রোগ্রামিং শিখতেছেন, এটা কোন ভাষা দিয়ে বানানো হয়েছে সেটা অবশ্য বুঝতে পারছেন। তো সে ভাষাটার নাম আমরা বলতে হবে, কম্পিউটারে কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে সেটা বানানো হয়েছে। আর আপনারা এইরকম একটা আমাকে বানায় দেখাবেন যারা প্রোগ্রামিংয়ে কাজ করতেছেন। যেমন ধরেন এখানে আমি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা বাটন বানাইছি, ঠিক আছে। আমি যদি এক নাম্বার বাটনে ক্লিক করি, দেখেন তুমি অনেক সুন্দর, ওর একটা মেসেজ আসছে, ওকে ফাইন। এখন দ্বিতীয় বাটনে যদি আমি ক্লিক করি তাহলে বলবে তুমি অনেক বিউটিফুল, ইটস ওকে ফাইন, ওকে। তিন নাম্বার বাটনে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে তুমি অনেক কিউট, সিম্পল, ওকে। এক এক ধরনের ওকে ফাইন। ওকে ধরেন আপনি এখন আমরা যদি চার নাম্বার বাটনটা যদি ক্লিক করি বলতেছে তুমি সত্যি অনেক সুন্দর, ওকে। ধরেন আমি পাঁচ নাম্বার বাটনে ক্লিক করলাম, তুমি অনেক ভালো, ঠিক আছে। তারপরে অনেক ধন্যবাদ তোমাকে, ঠিক আছে। দেখেন এই যে মেসেজগুলি আসছে না, সেটা হতে পারে আপনি যখন প্রোগ্রামিং করবেন এক এক বাটনে এক এক ধরনের মেসেজ থ্রো করতে পারবেন, ঠিক আছে। তো এই যে জিনিসটা বানানো হয়েছে, বাটনটা কিভাবে, মেসেজটা কিভাবে জেনারেট করা হচ্ছে, সেই জিনিসটা আপনারা আমাকে বানিয়ে দেখাবেন এবং কোন ল্যাঙ্গুয়েজ, কম্পিউটারে কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে বানানো হয়েছে সেটা বলবেন। প্লাস এই যে থিমটা নিছি, তারপরে এই যে ঘটনাটা ঘটছে এটা, প্লাস এই যে এটা, হ্যাঁ, এগুলি কিভাবে হয়েছে সবগুলো আমাকে আজকে বানাই দেখাবেন। যারা জাভাস্ক্রিপ্ট শেখার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য জিনিসটা টোটালি অ্যাবসলুট বিগিনার যারা তাদের জন্য, ওকে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ওয়ান, অ্যান্ড আই হোপ এভরিবডি উইল গেট দিস অ্যান্ড সাবমিট দি অ্যাসাইনমেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।